মহিলা দাঁড়িয়ে বলছে আমার 100 উট তোমাকে দেওয়া হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো, পাশাপাশি মক্কার কর্তৃত্ব আর ক্ষমতার লিডার তোমাকে এককভাবে নির্বাচন করা হবে। সুতরাং ভালো করেই বুঝো কি করবা, কি করা যায়। কথাগুলো শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দিন শিখেন নাই। আমারের উদ্দেশ্য ছিল সত্য পাইলে তিনি মেনে নেবেন, এই মুহূর্তে তিনি ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কি করবেন। দাঁড়িয়ে বললেন ঠিক আছে, মাথায় রক্ত উঠে গেল, আমার রে আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয় মুহাম্মদ, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তাহলে কি হয়, দাঁড়ায় যাও। আমার তরবারি খুললেন আর বললেন শোনো কিছুক্ষণ অপেক্ষা করো, আসতেছি এই মুহূর্তে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত ওমর বের হলেন। দীর্ঘ কথা সংক্ষেপ করে বলছি, যেই ওমর আমার নবীর মাথা কাটবার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন ওমর রে মাত্র কুফুরি থেকে আমার নবীর মাথা কাটবার জন্য তুমি কাছে যাও, তুমি জানো না আমার নবীর চেহারায়, আমার নবীর ঠুঁটে, আমার নবীর বডিতে আমি আল্লাহ এমন একটা স্প্রে করে দিয়েছি, যেই ব্যক্তি কাছে যায় পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আকর্ষণ দিয়েছি, রাস্তায় যাওয়ার পরে একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে ওমর যাও কই, আমার বলছেন কোথায় যাই তুমি বুঝবা না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটা বলছে ওমর গিয়ে কোনো লাভ নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাইবা, তুমি কি জানো তোমার বোন ফাতেমার, তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার ঘরের ভিতরে তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদকে মেরে হত্যা করে লাভ কি, আগের নিজের ঘর সামলাও। আমারের মাথা গরম হয়ে গেল, আহারে শেষ পর্যন্ত আমার ঘরে চুরি তো চুরি, তাও আমার ঘরে চুরি, শেষ পর্যন্ত আমার ঘরে আমার বোন কালিমা পড়েছে। এই কথা চিন্তা করে হযরত ওমর নিজে বিশ্ব নবীর ঘরে না গিয়ে চলতে লাগলেন নিজের বোন ফাতেমার ঘরের দিকে। হযরত ওমরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদকে ওই সময় রসূলের একজন প্রিয় সাহাবী হযরতে খাব্বাব কোরআন থেকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। ঘরের দরজায় যখন ওমর গিয়ে আওয়াজ করেছে, মক্কার মানুষ যেমন বাঘের আওয়াজ, যেমন আমরা বাঘ আওয়াজ করলে সুন্দরবন এলাকার মানুষ বুঝতে পারে এটা বাঘের আওয়াজ, সুন্দরবন এলাকার মানুষ বুঝে এটা বাঘের গর্জন, মক্কার মানুষ যখন অমরের গর্জন শুনত তখন বুঝতো এটা অরিজিনাল অমরের গর্জন। আমার দরজায় আঘাত করে বলছেন বল ফাতেমা দরজা খুলে দে। হযরতে খাব্বাব বুঝতে পেরেছেন অমর এসেছেন, ইস্তার নাই হত্যা করে ফেলবে। তিন কোরআনের সূরা তাহার কপিটাকে হাতে নিয়া ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন যেন কোনোভাবে আঘাত করতে না পারে, কোরআনকে বেইজ্জত করতে না পারে। তিনি একটা ভালো জায়গায় সংরক্ষিত জায়গায় গোপনে বসে পড়লেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বোন যখন দরওয়াজা খুলে দিয়েছে, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়ে বোনকে বলছেন বোন তোমরা কি তেলাওয়াত করেছো, কি পড়েছো। বোন প্রথমে বলছেন ভাই আমার তোমাকে বলছি আমরা কিছু এখানে করি নাই। ডাক দিয়া বলছেন আমার বলো না হলে তোমাদেরকে পিঠাবো। এই কথা বলবার পরে বগ্নিপতি হযরতে সাঈদ বলছেন ভাই আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কোরআন শিখছিলাম। এই কথা বলবার কারণে নিজের তরবারের উল্টা পিঠ দিয়া ঘুরাই আঘাত করতে লাগলেন বুক জামাইকে, রক্তাক্ত করে দিলেন, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরতে সাঈদ মাটির মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। বোন দৌড়ে আসছেন আর বলছেন ভাই রে তুমি কেন আমার স্বামীকে আঘাত করেছ, কালিমা পড়বার অপরাধী, তুমি যদি আমার স্বামীকে আঘাত করে রক্তাক্ত করে ফেলো
তোমার বডিতে যে খাত্তাবের রক্ত আছে, ব্লাড আছে, আমার বডিতে সেই খাত্তাবের ব্লাড আছে। তুমি যেমন খাত্তাবের ছেলে অমর, আমি তেমন খাত্তাবের মেয়ে ফাতেমা। মনে রাখবা, তুমি যদি দশটা মারো আমি একটা মারতে পারবো। খবরদার খবরদার বলে দিলাম, তুমি বড় ভাই আমার স্বামীকে যদি আর আঘাত করো তোমাকে আঘাত করতে বাধ্য হব। কোন আল্লাহ আকবার, খবরদার তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমাদেরকে আঘাত করতে দিও না। হযরত আমর আমার নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ একটা বাক্য উচ্চারণ করতে যাবেন, বোন শব্দান করে বলছে, ভাই শোনো আমি মেয়ে হতে পারি, তুমি যদি আমার রসুলকে আঘাত করো বোনের ঘর থেকে জিব্বা নিয়ে বের হতে পারবেন। আল্লাহ আকবার, আমি বোন কথা দিলাম, বাবার ব্লাড থেকে তুমি যেমন তৈরি আমিও তৈরি, তোমাকে এভাবে ছেড়ে দিব না। ভাই রে তুমি আঘাত করতে পারো, মরে যেতে পারি, টুকরা টুকরা করে দিতে পারো, জীবন তো পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু যে কোরআন পড়েছি, যেই কোরআনের স্বাদ পেয়েছি, একটা মিনিটের জন্য সেই কোরআনকে ছেড়ে দিতে পারি না। আমার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, এত মায়ের দিচ্ছি, এত আঘাত করতেছি, বোন রক্তাক্ত হয়েছে, তার স্বামী অজ্ঞান হয়েছে, কোরআনকে ছাড়তে চায় না। কোরআন কি? কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, যার অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যায়, কোরআন নামক লাইট পেয়ে যায়, সেরা আর সেই পথ থেকে যেতে চায় না। হযরতে আমার বলছেন, বোন প্লিজ, বুঝতে পেরেছি তোর গরম মাথা, আমারও গরম মাথা, একটু কাজ কর, ঠিক আছে সব কিছু তোমরা যা মন চায় করো, আচ্ছা কি তিলাওয়াত করেছো আমাকে একটু দেখাও। ফাতেমা বলছেন, ভাই না তোকে দেওয়া যাবে না, আমাদের কোরআন পাক, কোন না পাক মানুষের কাছে পাক পবিত্র কোরআন দেওয়া যায় না। হযরত আমার বোনের আওয়াজ শুনলেন, আমি না পাক, আর তাদের কোরআন পাক, এই মোহাম্মদকে চিনে না জানে না। অন্য গুত্রের একটা ছেলের জন্য আমার বোনকে মারলাম, বোনের স্বামীকে মারলাম, ওরা আমাকে মারতে চায়, ঘর থেকে বের হয়ে যেতে চায়, মরে যেতে চায়, মুহাম্মদকে ছাড়তে চায় না, কোরআনকে ছাড়তে চায় না। তাহলে কোরআনে কি আছে আমাকে দেখাই লাগবে। বোন কোরআনটা দে, না দেওয়া যাবে না, দে কোরআন, দে কোরআন দেখতে চায়। না ভাই তোমাকে কোরআন দেওয়া যাবে না, আগে তুমি অজগর গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে কোরআন দেব। হযরত ওমর বসে পড়লেন, কিছুক্ষণ পরে ওমর দাঁড়াচ্ছেন, বলছেন, বোন আমি গোসল করে আসতেছি, আমি পড়তে চাই, দেখতে চাই কোরআনে কি আছে, এখন গরম না নরম? কথা বলেন না কেন? কৌশলটা কার? আল্লাহ। এমন সময় ঘরের কর্নার থেকে হযরতে খাত্বাব বের হলেন আর বললেন, আমার আমার মন বলতেছে আল্লাহর রাসূলকে আমি একদিন বৃহস্পতিবার দিন গত রাত্রে জুমাবার রাত্রে দোয়া করতে দেখেছি, তোমার নাম ধরে বিশ্ব নবীর পবিত্র জবানে দোয়া করেছেন, আমার বিশ্বাস বিশ্ব নবীর জবানে যেই নামটা উঠেছে আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার পবিত্র হয়ে আসলেন, গোসল করলেন, সূরা তাহার কপি তার হাতে দেওয়া হলো, তিনি পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পড়তে লাগলেন, পড়তে লাগলেন, তাহা আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি। আল্লাহ আমার রাসূলকে বলছেন, বন্ধুরে তোমাকে কষ্টে ফেলার জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাজিল করিনি, কোরআন দিয়েছি, ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, যারা দুনিয়ার জমিনে উপদেশ গ্রহণ করে ভয় পায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্য কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার পড়তে লাগলেন, এরপর আল্লাহ বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা
ওয়াসসামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আমাওয়াত করতে লাগলেন, এটা তার কাছ থেকে অবতীর্ণ, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। তিনি তো তিনি যিনি নবমণ্ডল ভূমণ্ডল সমুচ্চ দুনিয়া সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এই কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কে, কোথায় থাকেন? আমর এবার চিন্তা করলেন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ কই, তিনি বা কে? পড়তে লাগলেন পরের আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর রহমান আলাল আরশিস তাওয়া। আল্লাহু আকবার। তিনি তো সেই রব যিনি আরশে সমাসীন আছেন। তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদি ওয়ামা বাইনাহুমা ওয়ামা তাহতাত থারা। এই আল্লাহ যিনি আরশে আজিমে আছেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়ার জমিনের মধ্যখানে যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন, নিজের হাতে সন্নিবেশিত করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর তো পড়তেছেন আর অভিভূত হচ্ছেন, এক আয়াত পড়তেছেন লম্বা, আমি তো সবগুলো পড়বো না। পড়তে 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 ওমর পৌঁছে গেলেন, কিরে কি পড়তেছে এগুলা? তিনি কে? তার জন্য কি করা লাগবে? নবমণ্ডল ভূমণ্ডল বানালেন, তিনি আসে আজিমে থাকেন, এটা হিদায়াতপ্রাপ্ত মানুষ বুঝে, ভয় পায় যারা তারা মানে, কি তিনি কি করা লাগবে তাকে ভয় পেতে হলে? পড়তে পড়তে তিনি সূরা তাহার 14 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহ ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, যেখানে আল্লাহ বলছেন আমি ব্যতীত অন্য কারো ইলাহ নেই, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো উপাসনা করার জায়গা নেই, আর কারো ইবাদত করা যাবে না, সুতরাং ইবাদত হবে একমাত্র আমার, আর আমার সম্মানার্থে তোমরা দাঁড়াও, তোমরা বসো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার সম্মানের জন্য, আমার নাম নেওয়ার জন্য তোমরা দাঁড়াও, তোমরা বসো, রুকু করো, সেজদা করো, সালাত করো, সব আমার জন্য। এক পর্যন্ত পৌঁছে গেলেন, হযরত ওমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চিৎকার করে বোনকে ডাক দিয়ে বলছেন, বোন রে আমার কাছে আয়, আমাকে ধর, আমার শরীরটা কাঁপতেছে, ভয় পেয়ে যাচ্ছি, হয়তো ভুল পথে এতদিন ছিলাম, আমি এত পড়বার পরে আমার দিলের মধ্যে কি যেন একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিয়েছে, বন্দেরি করা যায় না, কোথায় আছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে নিয়ে যা, নিয়ে যা, দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে আমিও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই। হযরত খাব্বাব বলছেন, আমার তোমার হাতের তরবারি এখনো খোলা, আর তোমরা কিন্তু বড় কৌশলী মানুষ, আমার ভয় হচ্ছে কালিমার নাম ধরে রসুলের কাছে গিয়ে রসুলকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চাও। হযরত ওমর বলছেন, খাব্বাব তুমি আমাকে ভালো করে চিনো ভাই, আমার ভয় হচ্ছে, আমার শরীর কাঁপতেছে, আমি যা আজকে তেলাওয়াত করলাম এই মুহূর্তে যদি আমি মরে যাই, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, একমাত্র তিনি রব, আর তার জন্যই ইবাদত করতে হবে, তার পায়ে সেজদা দিতে হবে, আমাকে তোমরা এখন পবিত্র বানাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও। হযরত খাব্বাব বলছেন, আমার মন বলছে তোমার প্রতি আল্লাহ দুই রসুলে পাক দুই অমরের জন্য দোয়া করেছেন, হয়তো আল্লাহ তুমি অমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ বুঝাতে চাই, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ কেমনে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে আসে, আর আমরা কোরআনের তাবিজ বানাইয়া কলজার ভিতরে রাখছি, তাও কাজ করে না, কথা বলেন না কেন? কোরআন পড়তে পড়তে 30 বার মুখস্থ করেছি, তাও কাজ করে না, কারণ কোরআন এই কাজের জন্য শুধু আসে নাই, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান, দা ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা চলবে কোরআন দিয়ে।
আমার বন্ধুগণ, হযরত ওমর পাক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছেন, সাথে বোন ফাতেমার মাথা বাদা ফাটিয়ে দিয়েছেন, মাথা সাইদের মাথা ফাটা। হযরত খাব্বাব দৌড়ে গেছেন রাসূল পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ওমর আসছে। রাসূল পাকের কাছে বসা ছিলেন হযরত ওসমান, হযরত আলী, আর দাঁড়িয়ে ছিলেন হযরত হামজা, রাসূলের চাচা। হামজা বলছেন, ভাতিজা, আমি ওমরে বিশ্বাস করি না, ও যতই তোমার কাছে আসুক আমার ভয় হচ্ছে তোমাকে ক্ষতি করবে, আমার হাতে জুলফিকারটা উঠিয়ে দাও, ওমর আসার আগে আগে আমি তাকে দুনিয়ার থেকে উঠিয়ে দিই। সে মনে করেছে সে বড় লিডার, আমি বেঁচে থাকবো হামজা, আর আমার ভাতিজাকে আঘাত করবে। নবীজি দাঁড়িয়ে বললেন, মুচকি হেসে, চাচা বসে যাও, জিব্রিল আমিন এসে বলছে ওমর মারতে আসে নাই, বরং তার তরবারিটা আমার কাছে রাইখা, তার কলিজাটা দ্বীনের জন্য দিতে আসতেছে। আল্লাহু আকবার। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, হযরত হামজা দাঁড়িয়ে রইলেন, হযরত ওমর বিশ্ব নবীর সামনে কাছাকাছি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে আসতে দেখলেন, তরবারিটা খোলা কাদের মধ্যে ফেলে দিয়েছে, চোখের পানিতে গাল ভিজে যায়, এত শক্ত মানুষ, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, একটা শক্ত মানুষ, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি দাঁড়ালেন, ওমর যখন বিশ্ব নবীর চেহারা মুবারক দেখেছেন, তরবারিটা ফেলে দিলেন, নিচে রেখে দিলেন, আর নবীজির দিকে তাকাতে লাগলেন। নবীজি মুচকি হাসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, তার পুরোটা চেহারা লালচে বর্ণে হয়ে যেত, লাবণ্যময় চেহারা লালচে বর্ণে হয়ে যেত, যেমন দুধে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবী চেহারা মুচকি হাসলে তেমন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, মুচকি হাসলেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। হযরত ওমর রাসূলের মুচকি হেসে দিয়ে হাসি দেখে পরে বলেন, আমি মনে করেছি আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়েছে, হঠাৎ করে একটা আলো দেখেছি, আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, পয়গম্বরে, আর আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার বন্ধুগণ, এমন সময় বিশ্ব নবী দারুল আরকামে ছিলেন, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করছিলেন। দারুল আরকামে বিশ্ব নবী বসা, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করতেছেন, হযরতে হামজা দাঁড়িয়ে রয়েছেন, আলী উসমান দাঁড়িয়ে রয়েছেন। হযরতে ওমর ঢুকলেন, তরবারি ফেলে দিলেন আর ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আমাকে কালিমা পড়াইয়া দেন। নবীজি কালিমা পড়াবার আগে হযরতে ওমরকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে কপালে চুম্বন করে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, আইলেম সিনা দর সিনা। যখন ওমরকে জড়াইয়া ধরেছেন, শক্ত ওমর চুকের পারি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়েছে, দীর্ঘ 10 মিনিটের মতো রাসূল জড়িয়ে ধরেছেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার বুকের একটা দাগ খায় আমার দিল একবারে শীতল হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, পয়গম্বরে আরবি, কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা খুরমা দিলেন, ওমর খাও। যে ওমর মানুষের কাছে দম্ভভরে বসে থাকে, রাসূলের সামনে জোড়হাত করে করজোড়ে বসে আছে। এবার কালিমা শেষ হয়ে গেল, ওমর দাঁড়ালেন আগের বাসায়। আগে যেমন ওমর ছিল রুড়ো, এমন ভাবে দাঁড়িয়ে তরবারিটা খুলেছে। সাহাবা একরাম চিন্তা করেন, আবার কোনো পলিটিক্স কিনা, দাঁড়িয়ে গিয়েছে ওমর, তরবারি খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে যেই কালিমা পড়িয়েছেন, বলেন কালিমা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য। ইয়া রাসূল আল্লাহ, জানতে চাই আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, আপনার রাসূল সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। পয়গম্বরে আরবি, জানতে চাই, সব যদি সত্য হয় তাহলে আপনি
দিনের দাওয়াত গোপনে গোপনে কেন দিতে যাবেন? আজকে থেকে মক্কায় ইসলামের দাওয়াত গোপনে হবে না। এই মুহূর্তে আমার নেতৃত্বে মক্কায় একটা তাওহীদের মিছিল করতে চাই। আল্লাহু আকবার। দীর্ঘদিন রসুল পাক বলছেন, আমার বস, তুমি মিছিল করবা, তুমি জানো মুসলমান কয়জন? এ রাসূলুল্লাহ বলেন, আপনি, আমি গুনে দেখলাম তুমি সহ এগারো জন। এগারো জন মানুষ নিয়া আর গোটা দুনিয়ার কাফেরদের মোকাবেলায় তুমি মিছিল করবা? আমার বলেন, এ রাসূলুল্লাহ, এটা জটিকা মিছিল হবে, তরবারি থাকবে আমার হাতে, আমার হাতে থাকবে তরবারি। আর মক্কার কোন কাফের যদি তার ছেলেকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার মায়ের বুককে খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে না? আজকের দিনে মক্কার সকল উঁচা পাহাড়ে কালিমার পতাকা আমার হাতে টানাইয়া দিব। আল্লাহু আকবার বলে আমার আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আমর রাসূল পাক বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের কথাকে মানতে চাচ্ছেন না। আমর করে জুড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন, আপনি বলেছেন কাফেরদের কৌশল ব্যর্থ, আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহই যদি অভিভাবক হয়ে থাকেন, আজকে দেখব আল্লাহ অভিভাবকত্ব কেমন আদায় করেন। আজকে থেকে আমি আমাদের একটামাত্র ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের নেতৃত্ব এবং নেতা হলেন আপনি, আর আমি অমর, আজকে থেকে আপনার নেতৃত্বে কর্মী হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আমি অমর হব কর্মী আর আপনি হবেন নেতা, সংবিধান হবে আল কোরআন। এখন ঠেকায় কে? আল্লাহু আকবার বললেন না? অমর তো এই জিনিস ছিলেন না, আসছিলেন রাসূলের মাথা কাটতে, এখন জীবনটাও দিয়ে দিতে চায়। শেষ পর্যন্ত রাসূল বলেন, আমার, আমি কিছু বুঝতেছি না। জিবরিল আমিন কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর বইসা লাভ নাই, বহুত হইছে, ওমর একটু সুযোগ দেন না, যে বেঈমানের আপনার মাথা কাটবার জন্য পাঠাইছিল এরা এখনো মিটিং এ আছে, ওমর এখানে যায় না, একটু তরবারিটা নিয়ে দেখেন না এদের কি অসুস্থতা শুরু হয়। আল্লাহু আকবার বললেন না? চিন্তা করেন রাসূলে পাক বলেন, আমার, তাহলে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, হামজা কোথায়? এই যে হামজা, হামজা শোনো, তুমি রাসূলের চাচা, তুমি আমির হামজা, তোমার যুদ্ধ বিগ্রহের অনেক শক্তি সামর্থ্য আমরা দেখেছি মক্কায়, জুলফিকার তোমার হাতে নাও, তুমি সামনে দাঁড়াতে হবে না, এই এগারো জনকে দুই লাইন দাঁড়াও, লম্বা করে দুই লাইন দাঁড়াও, ছয় জনের পিছনে থাকবে তুমি আর পাঁচ জনের সামনে থাকবো আমি, রাসূলে পাককে দিব মধ্যখানে, আমি সামনে বলবো লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আজকে পৃথিবীর জমিনে আল্লাহর তাওহীদের মিছিল হবে, আল্লাহ নিজে নেতৃত্ব দিবেন, আমরা কর্মীর শপথ নিয়েছি, ঠাকাতে কেউ পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও পারি, কথা বলেন না কেন? পারি না মনে হয়, আমরা তো সেই ইমান নাই, আমাদের ইমান হয়েছে আমরা সব চাই, কিন্তু জিহাদ আরম্ভ হইলে বাড়িতে টেলিফোন বন্ধ করে ঘুমাই। হযরত আমর দুই লাইন দরালেন, সামনে তরবারি, আগের তরবারি খুলছে, কইলা হাতি নিস, দুই লাইন ধরছেন রাসূল পাক মধ্যখানে, হযরতে হামজা পিছনে লম্বা লাইন, আবু জাহেলরা দেখতেছে মনে করতেছে, আরে মনে হয় একা যারা মুসলমান হয়েছে সবগুলোর মনে বাইন দিয়ে উমর নিয়ে আইতেছে। শেষ পর্যন্ত ওমরের টার্গেট ঠিক, শুধু মারে নাই, সবগুলোর বাইন জানতেছে, আল্লাহ বলতেছে দিতেছি বান্দা যাও সামনে, বুঝতে পারবা কি দিছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেব, আবু শাহ, সবাব সুলভ ভঙ্গিতে এগারো জনকে দাঁড় করালেন, দাঁড়াও দশ জন দাঁড়াও। হযরত আমর আগে যেই জায়গায় বসতেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেব সেই জায়গা গেলেন, আগের জায়গায় দাঁড়ালেন,
কাফেররা সব দিকে বসা। অমর বললেন, শোনো, আমি অমর ইবনুল খাত্তাব, ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমাকে তোমরা দিয়েছিলে হত্যা করবার জন্য কৌশল করেছিলে, আর আমার আল্লাহ আমার জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন আবু জাহাল কালিমা পড়ো, আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও। আবু জাহাল বলতেছে, দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে নাকি, হঠাৎ খাবার গরম হয়েছিস কেন? হযরত ওমর তোর বাড়িটা হাতি নিয়ে ঘুরাইতেছে, আবু জাহালের দিলে কাঁপতেছে, আবার নি মায়ের শুরু করে নাকি আমরা? আবু জাহাল বলতেছে, দোস্ত কি হয়েছে? আমি মুসলিম, কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে, ডিস্টার্ব করতে পারবো না, দিনের দাওয়াত কালিমার দাওয়াত হবে, আমার নেতৃত্বে দাওয়াত হবে, তোমাদের সাহস থাকলে আটকাইও, আসো এখন খেলা হবে। কি হবে? খেলা হবে। ওমরের সাথে আর খেলে কে? আবু জাহাল দাঁড়ায় বলছে, ভাই আজকের প্রোগ্রাম মুলতবি ঘোষণা করে নিল, আমার কাজ আছে, আমি বাসায় গেলাম। আবু জাহাল বলতেছে, আমারও কাজ আছে। উতবা সাহেবা বলতেছে, এই প্রোগ্রামেরই দরকার নাই, কিছুদিনের জন্য আমরা অফ থাকি। আমার বলতেছে, অফ থাকার দরকার নাই, যা করেছ বহুত হয়েছে, মুহাম্মদের উপরে যদি আর কোনো আঘাত হয় মক্কায়, মনে রাখবা তোমরা একটাও আর থাকতে পারবে না। এবং তোমরা কি ভালো থাকতে চাও? যদি ভালো থাকতে চাও মুহাম্মদকে ভালো রাখতে হবে, আর তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে বোঝাপড়া করো। এখন সবাই এখান দিয়ে গিয়ে আবু জাহালের বাড়িতে বসছে, দোস্ত পাঠাইছিলে কি জন্য, হয়েছেটা কি? এখন তো আমাদেরইটাই নেতাই নাই, আমাদের যুদ্ধের আসল হাতিয়ারই নাই, এখন কেমনে কি করা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চান, তোমরা যেই জিনিস দিয়ে কৌশল করে দিন বুঝে দিতে চাইছিলে, আমি আল্লাহ যে সেই জিনিস দিয়েই দিন জিন্দা করতে চাই। পারেন না আল্লাহ কথা বলেন না কেন? আমার হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহ, আমার সময় হ্যাঁ কমে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ মনে হয় না কষ্ট গেল মনে হয়। আমার বন্ধুগণ, হযরত ওমর দিন জিন্দা হলো সংক্ষেপ করে যে কথা বুঝাতে চাই, আমি ওমরের কথাই বলবো আজকে। এ ওমর ছিলেন উটের রাখাল, ওমরের মাথায় ওই জনিয়ার জমিনে শক্তিশালী কেউ ছিলেন না, ইসলাম কবুল করেছেন, তো ওমরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। পড়েন না সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে এভাবে সম্মানিত করতে চায়, কোরআন মানুষকে এভাবেই সম্মানিত করতে চায়। আপনারা জানেন হযরত বেলাল হাবশি বাড়ি তার ইথিওপিয়া, ইথিওপিয়া বাড়ি একবার ডাইস ছাড়া আল্লাহ বানাইছেন, কোন ডিজাইন নাই। সে আলীকে, এই বেলালকে সম্মান দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই ওমরের কথাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চেঞ্জ হলেন, যে ওমর ডাকাতি করত, যে আমার রাস্তায় মানুষকে আটকে দিত, যে আমার মানুষকে মারা ডালবাত ছিল, এই আমার আজকে ইসলামের বীর পুরুষ হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাত্রবেলা কান্দে, পশু পাখি দেখলে কান্দে, গাছের লতা পাতা দেখলে কান্দে, আহারে আমি যদি গাছ হতাম আমার কোনো বিচার হতো না, আমি যদি গরু ছাগল হতাম আমার কোনো বিচার হতো না, আজকে আমি বিচার করতে যাচ্ছি পাবলিকের, ইনসাফ করতে পারতেছি কিনা। আমার বন্ধুগণ, হযরত ওমর কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো কলেজে পড়েন নাই, ইংলিশ মিডিয়ামে যান নাই, ওমর পড়েছেন রাসূল পাকের কাছে আল কোরআন। এজন্য আপনারা আজকে কোরআনকে বানিয়েছেন শুধু মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই, এগুলোর থেকে বের হন। কোরআনে সব আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত কিছু আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ায় কি আছে, জমিনে কি আছে, আরশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সব কিছু কোরআনে আছে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কথাই তো কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হইতেছে মুসলিম। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যেই আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আসলে আমরা সামনের দিকে যাই, কম সংক্ষেপ করে কথাগুলা বলে আমরা
শেষ করতে চাইব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের কথা বলতেছিলাম, এই অমর কেমনে চেঞ্জ হলেন সে কথা আপনাদেরকে বলিয়ে, অমরের মাধ্যমে সমাজ কি হয়েছে সে কথা আপনাদেরকে বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জারুল্লাহ জামাকশারী তাফসিরে কাশাফে লিখেন। আমার বন্ধুগণ, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দুনিয়ার জমিনে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, আপনাদেরকে চমৎকার একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি। কেমনে দিন শিখবেন, কেমনে দিন বুঝবেন, সামাজিক ভাবে কেমনে কোরআনকে ফলো করবেন আপনারা চিন্তা করেন। এক পর্যায়ে হযরত ওমরের কাজ হলো, ওমর যখন খলিফা, রাত্র বেলা তিনি ঘোরাঘুরি করতেন, মানুষের খবর নিতেন, এগুলা কমন বিষয় আপনারা জানেন। হযরত ওমর গভীর রাত্রে ঘোরাঘুরি করতেন, একদিন গভীর রজনীতে হযরত ওমর ঘর থেকে বের হলেন, দীর্ঘ পথ চলবার পরে গ্রাম ছেড়ে একটা মরুভূমির কাছাকাছি পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে সুন্দর একটা তাঁবু দেখতে পেলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর একটা তাঁবু দেখতে পেলেন, তাঁবুর কাছাকাছি পৌঁছে গেলেন, বাহির থেকে দেখেন তাঁবুর ভিতরে মিটমিট করে একটা লাইট জ্বলতেছে, গুনগুন করে কি যেন আওয়াজ আসতেছে। হযরত ওমর তাঁবুর কাছাকাছি পৌঁছে গেলেন, শুনেন এই ঘরের ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, এই রাষ্ট্রের খলিফা আমি ওমর, এই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, এই রাষ্ট্রের পার্লামেন্ট হচ্ছে মদিনার মসজিদ, এই মাটিতে শুয়ে আছে না আখেরি জামানার পয়গম্বর, যেই রাষ্ট্র চলে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের রচয়িতা হলেন বিশ্ব নবী, আমার রাষ্ট্রের ভিতরে গান চলে, গভীর রাত্রে গান হয়, ডিজে পার্টি হয়। হযরত ওমর গরম না নরম বলেন না একটু জোরে, গরম হয়ে গেলেন, আমার রাষ্ট্রে গান চলবে, কান লাগাইয়া দিলেন, গান শুনতে লাগলেন, যার বাংলা আপনাদেরকে বলছি সংক্ষেপ করে বোঝাবার জন্য, গানের বাংলা হচ্ছে, ও আমার প্রাণের বদোয়া, আমার যৌবন টলমল করে তুমি এসে দেখে গেলা না, কতদিন হয়ে গেল তোমাকে আমি দেখি নাই। এইভাবে যখন গান বলতেছে, আমার নিজেকে সহ্য করতে পারলেন না, কেউ বলেছেন বেড়া ভেঙ্গে তাঁবুর কাপড় ছিঁড়ে, কেউ বলেছেন উপর দিকে যা ছিল, যেভাবেই হোক তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়া বললেন, কে আছো ঘরের ভিতরে, লাইট জ্বালাও, আলো জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দেওয়া হলো, আলো জ্বালিয়ে দেওয়া হলো। অমর তাকাইয়া দেখেন একটা মেয়ে বসে আছে, গুমটা দেওয়া প্রায় কাছাকাছি, সুন্দর করে বসে আছে। অমর বললেন, মেয়েটা বল, এই মেয়ে খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বললে আমার হাতের তরবারি দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিব। বলতো গভীর রাত্রে এই অমরের রাজ্যে কার কুলে মাথা রেখে গান বলেছ, যুবকটা ঘরের কর্নারে কোথায় লুকিয়ে গিয়েছে বলো, এমন অশ্লীল গান কার কুলে মাথা রেখে গান বলেছ তুমি এইবার বলো। মেয়েটা বলতেছে, যুবক রে করজোড়ে নিবেদন করে বলছি, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে সন্দেহ করতে পারো না, তুমি কি জানো এই রাজ্যের খলিফা ওমর গরম মানুষ, আপনি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছেন, সকালবেলা আমি ওমরের দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব, দাঁড়িয়ে আছে কে, কথা বলেন না কেন। ওমর মনে মনে ভাবতেছেন আমার সামনে দাঁড়িয়ে আবার লম্বা কথা, মেয়ে ডাক দিয়ে বলছে, যুবক কে তোমাকে চিনতে পারি নাই, খবরদার আমার ঘর থেকে বের হয়ে যাও, সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করবো।
আমার বললেন, মেয়ে বেয়াদবি করিস না, পরিচয় কি, পরিচয় আমার কাছে দাও, গান বলেছ কার কুলে মাথা রেখে সেটা বলো। মেয়ে ডাক দিয়া বলছে, যুবক রে বারবার বলতেছি আমি কারো কুলে মাথা রেখে গান গাইনি, একা একা মনে কষ্ট এসেছে এই জন্য গান গেয়েছি। কিন্তু যুবক তোমাকে খবরদার বলে দিচ্ছি, তুমি জানো আমাদের রাষ্ট্রের খলিফা ওমর বহুত গরম মানুষ, কিছু উল্টা পাল্টা বললে শরীর থেকে মাথা আলাদা করে দেয়। আ যুবক তুমি ভুল জায়গায় এসেছো, আমার ঘরে ঢুকে আমার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতেছো, গভীর রাত্রে একটা যুবতী মেয়ের ঘরের ভিতরে ঢুকেছ, আমি তোমাকে বলতেছি শোনো, তুমি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, আমি চিল্লা চিল্লি করি এলাকার মানুষ জমা হয়ে যাবে, তুমি আমার চরিত্রের উপরে আঘাত করেছো বলে মানুষের কাছে বললে তোমার শরীর থেকে আমার মাথা আলাদা করে দেবে, তুমি কেন আমার ঘরের ভিতরে ঢুকেছ? হযরত ওমর বলছেন, মহিলা কিছুই জানতে চাই না, আগে বলো গান বললে কেন? মেয়েটা আগে বলছে, যুবক শোনো, আমি জানি ইসলামের রাষ্ট্রে গান হারাম, গান গাওয়া হারাম, অর্থায়ন করা হারাম, আমি জানি আমি গান গেয়েছি, কিন্তু আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আর গভীর রাত্রে তুমি আমার বাড়িতে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছো, সকালবেলা আমার আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, কোরআনের চার বিধানকে লঙ্ঘন করে তুমি আমার ঘরে ঢুকেছো, আমার আদালতে বিচার হলে তোমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, আমি একটা বিধান লঙ্ঘন করেছি এই জন্য শাস্তি পেতে পারি, কিন্তু তুমি চার চারটা বিধান লঙ্ঘন করেছো, এই শাস্তি না পাওয়া পর্যন্ত নিস্তার নাই। আমার আশ্চর্য হয়ে গেলেন, আমি ঘরে ঢুকলাম, মেয়েটা অপরাধ করেছে গান গেয়েছে, সে বলছে আমি নাকি চার অপরাধ করেছি। সুবহানাল্লাহ বললেন না? অমন চিন্তা করলেন, আমার রাজ্যে গান গায় আবার আমাকে অপরাধী বানায়, পরিচয় দিচ্ছেন না, আর আমরা তো পাতি নেতা, যারা গ্রামের নেতা, হ্যাঁ পরিচয় দেয় আমার চিনেন নি, কতক্ষণ না কেন, আমার চিনেন নি আমি কে, পরিচয় দেয়। আমি সব কথা বলতেছি না, কিন্তু সংক্ষেপ করে করে বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার বলছেন, বলো বলো আমি কি করেছি, তুমি কি করেছো? এবার মেয়ে ডাক দিয়ে বলছে, যুবক শোনো, আমি কোরআনে কারিমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ বলেছেন এই আয়াতে, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহির গুমরা করার উদ্দেশ্যে অনর্থক কথাবার্তা বলে, অনর্থক অন্ধভাবে মানুষকে টাট্টা বিদ্রুপের মাধ্যমে ভুল পথে নিয়ে যায়, গান বাজনা ও অশ্লীল বাদ্যযন্ত্রের মাধ্যমে ভুল পথে নিয়ে যায়। অ যুবক, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি গান গেয়েছি, অশ্লীল গান, এই জন্য অন্যায় করেছি, এই জন্য আমার শাস্তি হবে, আমি গান গেয়েছি এই জন্য অপরাধ করেছি, আমার একটা মাত্র অপরাধ, আমি গভীর রাত্রে গান গেয়েছি, এটা আমার অপরাধ, তুমি চার চারটা বিধান লঙ্ঘন করেছো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ যত গান আছে, টেপ রেকর্ডারের গান, টিভির গান, সিডির গান, মোবাইলের গান, ইউটিউবের গান, মহিলার গান, পুরুষের গান, ছেলের গান, মেয়ের গান, পৃথিবীতে যত গান আছে, বাদ্য আছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সবগুলাকে হারাম করেছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ গানকে হারাম করেছেন। আর আমাদের দেশের কিছু মসজিদ মাদ্রাসার সভাপতি গানের মজলিসে আরামের সাথে সভাপতি হয়, ঠিক কি না বলে? সুর বুলারে চিনেন না, যাকে গুলা বাদ, আজকে সব কথা বললে আবার শেষ করবো কখন? আমার বন্ধুগণ,
ভালো করে মনে রাখবা যুবক, আজকে আমরা কোন পথে পরিচালিত হচ্ছি? হযরতে ওমরকে মেয়েটা বলছে, যুবক রে, আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি আর তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছ। এবার হযরতে ওমর বললেন, যুবতী মেয়ে বলো, আমি তোমার ঘরে ঢুকে কি করলাম, কি বিধানকে লঙ্ঘন করলাম বলো তো, আমি কি করেছি? তুমি একটা অপরাধ করেছো, আমি কি করলাম? এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আপনার এক নাম্বার অপরাধ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের দুই নাম্বার পারা দুই নাম্বার সূরা, সূরা আল বাকারার 189 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها জালাল বলছেন, তোমার নিকট যারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে, বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্জের সময় ঠিক করার জন্য বানানো হয়েছে। তোমরা যদি কারো ঘরের ভিতরে ঢুকো, পিছনের দরওয়াজা দিয়ে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করো না। আল্লাহ এই আয়াতের ভিতরে বুঝাতে চান, তোমরা যদি মানুষের ঘরের ভিতরে কোন দরকারে প্রয়োজনে ঢুকতে হয়, তোমরা পিছনের দরওয়াজা দিয়ে ঢুকবা না। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো, মানুষের ঘরে ঢুকবার সময় সদর দরওয়াজা দিয়ে ঢুকো, মেইন দরওয়াজা দিয়ে ঢুকো, চুরের মতো, ডাকাতের মতো, বদমাইশের মতো পিছনের দরওয়াজা দিয়ে ঢুকো না। ও যুবক, তুমি আমার ঘরে দরওয়াজা দিয়ে ঢুকো নাই, আমার বেড়া ভেঙে তাবুর কাপড় ছিঁড়ে উপর দিয়া চুরের মতো ডাকাতের মতো ঢুকেছ। আর আল্লাহ বলছেন, কারো ঘরে ঢুকতে হলে সিস্টেম হলো দরওয়াজা দিয়ে ঢুকো, আর তুমি ঢুকেছ পিছন দিক দিয়া। সুতরাং এই জায়গায় তুমি কোরআনের এই আয়াতকে লঙ্ঘন করেছ। পড়েন সুবহানাল্লাহ, অমর আশ্চর্য হয়ে গেলেন, কিরে মেয়েটা এটা বুঝলো কেমনে? তাহলে কোরআন বুঝে ঘরে কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে। আল্লাহ বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরে ঢুকলে তোমরা কোন দিকে ঢুকো? সামনের দরওয়াজা দিয়া, মেইন দরওয়াজা দিয়ে ঢুকো, চুরের মতো পিছনের দরওয়াজা দিয়ে ঢুকো না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারবে, অন্যায় করবে না। আমার বন্ধুগণ, কথা যদি তাই হয়, আজকাল আমরাও মানুষের ঘরে চুর চামারের মতো ঢুকে যাই, কথা বলেন না কেন, চুরের মতো প্রবেশ করি, তোমার সম্পর্ক একজনের সাথে চুরের মতো মেইন দরজা রাইখা ছাদের উপর দিয়া, হেই ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ঢুকতেছ, হারাম। হালাল না হারাম? হযরত ওমর বললেন, সত্যি তো দেখতেছি আমার একটা ভুল হয়ে গেছে, আমি তো ঘরের মেইন দরজা ঢুকলাম না, কিন্তু মেয়েটা এটা বুঝলো কেমনে, মেয়েই কথাটা বুঝলো কেমনে? বলেন, ঠিক আছে বুঝলাম, আমার দ্বিতীয় ভুলটা কি তুমি এটা বলো। এবার এই মেয়ে বলছে, যুবক তাহলে শোনো, তুমি দুই নাম্বার ভুল করেছ, কোরআনে কারীমের 18 নাম্বার পারা 24 নাম্বার সূরা, সূরা নূরের 27 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون
তাশকারুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য মানুষের গ্রহে যখন মানুষের গৃহে যখন তোমরা প্রবেশ করো তোমরা অবশ্যই লাতাদখুলু বুয়ুতান তোমরা নিজের ঘর ছাড়া অন্য মানুষের ঘরে ঢুকবা না আর ঢুকতেই যদি হয় হাত্তা তাস্তানিসু অবশ্যই তোমরা ইজাজত নিয়ে অনুমতি নিয়ে ঘরের ভিতরে পরিচয় দিয়ে প্রবেশ করো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন নিজের ঘরে ঢুকবার জন্য না অপরিচিত মানুষের ঘরে ঢুকতে হলে অবশ্যই তোমরা অনুমতি নিয়ে ইজাজত নিয়ে পরিচয় দিয়ে ঢুকো যুবকরে তুমি আমার ঘরে ঢুকতে অনুমতি নেও নাই ইজাজত নেও নাই পরিচয় দেও নাই তুমি কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছো সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ দিব আমার মন বলতেছে যে অন্যায় তুমি করেছো মাথা নিয়া বাড়িতে যাইতে পারবে না আমার কো এবার ধরা পড়ছে জায়গা মতোই সুবহানাল্লাহ বললেন না কত মানুষের বিচার করলাম আমি নিজে আর আজকে ঠিকই তো দেখতেছি মানুষের ঘরে ঢুকবার সময় পরিচয় দিতে হয় অনুমতি নিতে হয় অমর কো অনুমতি নিছেন কথা বললেন না কেন মেয়েটা চিন্তা করে দুটা বলছে অমর এখন নরম হয়ে গেছেন আগে ছিলেন দাঁড়ানো তরবারে ছিলেন খোলা তরবারে কুশবদ্ধ করে বগল তোলায় নিয়া মাটিতে বসে গেছে কো ভুল এখন ভুল করতেছি আর কি কি ভুল করছি আমি ভুল করছেন তো অনেক আপনি যেতে পারবেন না আমি এখানে অমরকে খবর দিয়ে আনবো অমর বলছেন তুমি অমরে কোনোদিন দেখছো কো না অমরে তো দেখি নেই অমরে কোনোদিন দেখি নেই তার কথা শুনেছি প্রশংসা শুনেছি তার পাওয়ার শুনেছি তার ক্ষমতা সম্পর্কে আমি ভালো করেই জানি সুতরাং আমার ভয় হচ্ছে আপনি সকালবেলা কি হবে অমর বলছেন বোন তাহলে তিন নাম্বার ভুলটা কি ওটা আমার কাছে একটু বলো এবার মেয়ে বলতেছে যুবক তাহলে তোমার তিন নাম্বার ভুলটা জানো দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে আমার বন্ধুগণ মেয়েটা বলছে যুবক তোমার তিন নাম্বার ভুল হলো কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন 61 নম্বর আয়াতের শুরুর দিকে আল্লাহ বলছেন লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজি হারাজু ওয়ালা আলাল মারিদি হারাজ এই কথাগুলো আল্লাহ ওই জায়গায় বলছেন শেষ দিকে গিয়ে বলছেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون আমার বন্ধুগণ মেয়েটা বলছে যুবকরে আল্লাহ বলছেন অন্ধের কথা বলছেন অন্ধের কোনো দোষ নাই যারা চোখে দেখে না তাদের কথা বলেন নাই কিন্তু যারা চোখে দেখে তোমাকে জানতে চাই যুবক তুমি কি চোখে দেখো আমি দেখি তো অমর কি চোখে দেখেন না এখন মেয়েটার সাহস বেড়ে গেছে তুমি কি চোখে দেখো না হ্যাঁ আমি দেখি তো চোখে দেখো তাইলে কোরআনের বিধানকে লঙ্ঘন করেছো কেন আল্লাহ বলেছেন তোমরা যখন কারো ঘরে ঢুকবে ফাইদা দখল তুম বুয়ুতান তোমরা যদি নিজের ঘরেও ঢুকো ফাসাল্লিমু আলা আনফুসিকুম তোমরা অবশ্যই সালাম দিবে নিজেকে ঘরে যারা আছে সবাইকে সালাম দিবে আমি জানতে চাই অ যুবক তুমি যে ঘরের ভিতরে ঢুকছো সালাম দিছনি অমর সালাম দিছে অমর বলতেছে তিনটাই তো ভুল হয়ে গেছে ঠিকই তো দেখতেছি বোন আরেকটা ভুল কি এবার মেয়ে ডাক দিয়ে বলছে যুবক শোনো তোমার চার নম্বর ভুল হলো আল্লাহ কোরআনে কারিমের 26 নম্বর পারা 49 নম্বর সূরা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইয়া أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে মেয়েটা বলতেছে, যুবকের আল্লাহ বলছে, ইজতানিবু কাসীরাম মিনাজ্জন, অনেক ধারণা থেকে বেঁচে থাকো। যুবক, তুমি আমার ঘরে ঢুকেছো, ধারণা করেছো আমি মানুষের রানের কোন যুবকের কোলে মাথা রেখে আমি কথাগুলো বলেছি, তোমার ধারণা করা ঠিক না। আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জন, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করা গুনাহ। এই জন্যে আপনি যদি রাস্তায় দেখেন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে কুলে করে নিয়ে রিক্সায় বসে যাচ্ছে, আপনি বলেন সিসি করলো কি, হারাম, আপনি ধারণা করতে পারেন না। হতে পারে তার মেয়ে, হতে পারে তার বোন, হতে পারে তার স্ত্রী, কিন্তু আপনার ধারণা করা ঠিক হয় নাই। সে অসখুলা মেলা ঘোরাঘুরি করেছে, এটা তার জন্য হারাম, কবিরা গুনাহ, কিন্তু আপনি ধারণা করলেন কেন, এটার জন্য আপনি গুনাহগার কোন, ঠিক কিনা? আমার বন্ধুকে এক পর্যায়ে হযরত ওমর তো বিপদে পড়ে গেলেন, কি ব্যাপার? এবার বলছেন মেয়েরে জবাব দাও, বুঝতে পেরেছি আমি তিন ভুল চার ভুল করেছি, বলো তো তোমার পরিচয় কি? এবার মেয়ে ডাক দিয়া বলেছেন, যুবকরে তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি আমাকে ভুল বুঝেছো, আমি দুনিয়ার সাধারণ পরিবারের কোন মেয়ে না, আমি হলাম একজন সাহাবীর স্ত্রী, তিরিশ পারা কোরআনের হাফেজা। আল্লাহ, আপনি যদি তিরিশ পারা কোরআনের হাফেজা হন তাহলে গান বলেছেন কেন, এটা আমাকে আজকে বুঝান। আমার চারটা ভুল হয়েছে, এটা ঠিক, আপনি একটা ভুল করেছেন ঠিক, কিন্তু আপনি গান বলেছেন কেন বলেন? এবার মেয়ে ডাক দিয়ে বলছে, যুবক শোনো, আজ থেকে প্রায় বারো মাস আগে আমার বিয়ে হয়েছে, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে দুই রেওয়ায়ত, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে দুইটা নাম বলেছেন, কেউ বলেছেন সাদ বিন আব্দুল্লাহ, আর কেউ বলেছেন আব্দুল্লাহ বিন সাদ, আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ, এক বছর আগে আমাদের বিয়ে হয়েছে। যুবক, আমার স্বামী মদিনার একজন বিশ্বস্ত সুন্দরী সুন্দর ছেলে, একজন যোদ্ধা, আল্লাহ আলাম, আমার স্বামীর সঙ্গে এক বছর আগে যখন আমার বিয়ে হয়, বিয়ের দিনে আত্মীয় স্বজন সকলেই বসা, সকলেই যখন হাজির, আমিও কোনোদিন আমার স্বামীকে দেখি নাই, আমিও মদিনার একজন সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোরআনের হাফেজা, আমি আমার স্বামীকে জিন্দেগিতে দেখি নাই, স্বামী আমাকে দেখেন নাই। আমাদের বিয়ে হয়েছে এক বছর আগে, যেই দিন আমাদের বিয়ে হয়েছে আত্মীয় স্বজন সবাই মিলে যখন খাওয়া দাওয়া হচ্ছে, আমরা কালিমা পড়ে ফেললাম, কালিমা পড়ে ফেলেছি, কবুল করে ফেলেছি, ওই সময় যখন আমাদের বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আমার মনে হচ্ছিল আমি সুন্দর করে সেজে গুজে অর্নামেন্টস জুয়েলারি পরে ঘরের একটা কর্নারে আমি বসেছিলাম, যেন কোনোভাবেই আমার স্বামী আসবে, আমাকে দেখবে, আমার সঙ্গে কথা বলবে, এই জন্যে আমি বসেছিলাম। ফুল সজ্জার রাত্র কত কথা জমিয়ে রেখেছি স্বামীর সঙ্গে, কথা বলবো, হঠাৎ করে আমার স্বামী হাত ধুয়েছেন, খাবার খাবেন, স্বামী প্লেটে খাবার নিয়েছে, এমন সময় একজন দূত, একজন কাসিদ আমার স্বামীর সামনে এসে সালাম দিয়ে বলছেন, এই প্রোগ্রামের ভিতরে আব্দুল্লাহ বিন সাদ নামে কেউ কি আছে? স্বামী দাঁড়িয়ে বলছেন, আমার নাম আব্দুল্লাহ বিন সাদ। কাসিদ দূত ডাক দিয়ে বলছেন, নেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন, চিঠিটা দেখেন। আমার স্বামী চিঠি খুললেন, চিঠি পড়লেন, চিঠিটা লাগাইয়া দিলেন, চিঠি লাগিয়ে দেওয়ার পরে আমার স্বামী জনতাকে উদ্দেশ্য করে বললেন, শোনো, এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছ থেকে চিঠি এসেছে, আমাকে পারস্য অথবা রোম কোনো একটা যুদ্ধে সেনাপতি বানিয়েছেন,
আমাকে চলে যেতে হবে, আমি চললাম। বেয়াদবি মাফ করবেন, কারোর সঙ্গে কথা বলতে পারলাম না, দেখা হলো না, বেঁচে থাকলে আবার দেখা হবে, প্রোগ্রাম এখানেই রেখে আমি চলে গেলাম। এই কথা বলে আমার স্বামী উঠে যাচ্ছেন, আত্মীয় স্বজন সকলে ডাক দিয়ে বলছেন, যুবক অমর তো আর আল্লাহর, অমরের কথা, অমরের চিঠি তো আল্লাহর বাণী না, এটা তো কোরআনের কথা না যে চেঞ্জ করা যাবে না। আজকে রাত্রে কমপক্ষে স্ত্রীর সাথে কাটিয়ে যাও, আগামী কালকে তুমি চলে যেও, এটাই থাকো, কোমরের কথা মানা তো ফরজ না। অযুবক এমন সময় আমার স্বামী কোরআনে কারিমের সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার স্বামী তেলাওয়াত করে বললেন, শোনো মুসলমানেরা, আল্লাহ বলেছেন শর্ত ছাড়া আল্লাহকে মানতে হবে, শর্ত ছাড়া বিশ্ব নবীকে মানতে হবে। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই নেতা শর্তযুক্তভাবে আল্লাহ এবং রাসূলকে মানে এমন নেতার অনুসরণ করতে হবে, যেই নেতা আল্লাহ এবং তার রাসূলকে মানে না এমন নেতার অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেছেন কোরআনের আয়াতে, তোমরা এমন নেতার কর্মী হও যেই নেতা আল্লাহকে মানে, যেই নেতা আল্লাহর রাসূলকে মানে, ওই নেতার কর্মী হও, ওই নেতার তোমরা অনুসরণ করো। সুতরাং বাংলাদেশে যেই নেতা আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, এমন নেতার যাই হোক তার কর্মী হওয়া যায় না, এমন দলকে সাপোর্ট করা যায় না যেই দলের ভিতর আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য এবং দাসত্ব নাই। ঠিক কেন বলে? আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়ে বলছে, যুবক রে আমার স্বামী কোরআনের আয়াত পড়ে জানিয়ে দিয়েছেন, অমর তো আল্লাহ এবং তার রাসূলকে মানে, সুতরাং অমরকে মানে অবশ্যই ফরজ, কর্তব্য, তার বিধানকে মানতে হবে। এক পর্যায়ে এই কথাগুলো বলবার পরে আমার স্বামী উঠে গেলেন, পোশাক খুলে ফেললেন, তরবারি পরলেন, তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, আমার ঘরের দরজায় নক করলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী রে তুমি মদিনার এক সুন্দরী মেয়ে, আমি মদিনার এক সুপুরুষ, তোমার সঙ্গে আর দেখা হলো না, যুদ্ধের ময়দানে চললাম, যদি জিন্দেগিতে বেঁচে থাকি দেখা হবে, বেঁচে না থাকলে ক্ষমা করে দিও। স্ত্রী ওই সময় বলতেছেন, যুবকরে আমি আমার স্বামীকে বলছি, স্বামী রে জিন্দেগিতে তোমাকে ঠিক মতো দেখি নাই, আজকে রাত্রটা কাটাইয়া যাইতে পারলেন না, আমার কোনো আপত্তি নাই। আমার বলেছেন আপনি চলে যাবেন, কিন্তু একটা বার আসেন না, আপনার চেহারা দেখি কেয়ামতের ময়দানে আপনি স্বামী হিসেবে যেন আমি চিনে নিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। যুবক আমার স্বামী বলছেন, স্ত্রী রে এই যদি হয় তোমার মনোবাসনা অবশ্যই পূরণ হবে, যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, চরিত্রের হেফাজত করতে পারো, আল্লাহর প্রতি ভরসা রেখে ইমানের সাথে চলতে পারো, একদিন দেখা হবে। কিন্তু সুসংবাদ দিয়ে যাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিঠির লাস্টে বলেছেন, চার মাস পরে আমাকে ছুটি দিবেন। যুবক আমার স্বামী চলে গেলেন, দেখা হলো না, যেই দিন পূর্ণাঙ্গ 4 মাস পূর্ণ হয়েছে, নতুন বধুর মতো সেজে অর্নামেন্টস জুয়েলারি পরে বসে আছি, সন্ধ্যাবেলা অপেক্ষা করছি স্বামী আসবেন, হঠাৎ করে আর একজন দূত এসে আমার কাছে চিঠি দিয়ে গেল। চিঠি খুলে দেখি আমার স্বামী বলছেন, খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে আরো 4 মাস সময় লাগবে, আর একটা যুদ্ধে চলে গিয়েছেন, 8 মাস হয়ে গেল, সংক্ষেপ কথা 8 মাস হয়ে গেল আমার স্বামীর জন্য 8 নম্বর মাসে, শেষ দিন আমি অপেক্ষা করতে লাগলাম, স্বামী আজকে আসবেন। আরেকদিন আবার চিঠি আসলো, 8 নম্বর মাসে চিঠি আসলো, আমি খুললাম, খুলে দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হাতের স্টাম্প করা চিঠি, লেখা আছে আমার স্বামীকে আর একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন 4 মাসের জন্য। আজবাক 4 মাস 4 মাস করে আজকে 12 নম্বর মাস পূর্ণ হয়ে গিয়েছে, আজও আমার স্বামী আসলেন না। এই জন্য গভীর রাত্রে মনের ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে
স্বামীর বিরহ হয়ে গান বলেছি, কোনো অপরাধ করিনি, বারোটা মাস হয়ে গিয়েছে স্বামীকে দেখি নাই, এই জন্য আজকে কষ্ট পেয়ে কথাগুলা বলছি, অপরাধ করি নাই। যুবক তুমি বলো তো কেন চার বিধান লঙ্ঘন করেছো? আমি এক বিধান লঙ্ঘন করেছি। খলিফাতুল মুসলিমিন আমার বললেন, বোন আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে কষ্ট দিয়েছি, অবশ্যই তুমি যদি আগামী কালকে খলিফাতুল মুসলিমিনের দরবারে যাও আমার বিরুদ্ধে নালিশ করবার জন্য, আশা করি তুমি ওখানে আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার! যিনি এতক্ষণ কথা বলছেন তিনি কে? তিনি তো খলিফাতুল মুসলিমিন। আমার বন্ধুগণ, কেউ কথা বলবেন না, চালান চালানে কথা বলবেন, এটা কেমন কথা আপনাদের? আমি রেখে দিব, আপনারা একটা কথা বলবেন না, শুধু বসেন। এক পর্যায়ে হযরত ওমর চলে গেলেন, সুজা চলে গেলেন সেনা ছাউনিতে, গিয়ে বলছেন এই সেনা ছাউনিতে আব্দুল্লাহ বিন সাদ বা সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছো? কোথায় আছো? দাঁড়াও, ছুটিতে যাওয়ার আমার চিঠি নিয়ে যাও, এই চিঠি নিয়ে যাও বাসায়, তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে গিফট, আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, যাও তুমি আমার পক্ষ থেকে তোমার স্ত্রীর জন্য হাদিয়া ছিটি দিও, আর যতদিন পর্যন্ত স্ত্রী তোমাকে আসতে না দে ততদিন পর্যন্ত তোমার ছুটি। এই কথা বলে হযরত ওমর দুরাকাত সালাত পড়লেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ কেয়ামতের দিন আমারে বাঁচাইও, আমাকে আল্লাহ তোমার কাঠগড়ায় আসামি বানাইও না, যে ভুলটা করছি। আমার বন্ধুগণ বলে চলে গেছেন নিজের মেয়ে, আমাদের মা হযরত হাফসার কাছে গিয়ে বলছেন, মা বল একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া নির্বেজাল স্বচ্ছভাবে কতদিন থাকতে পারে? হাফসা বলছেন, বাবা আমাকে তো কোনোদিন এমন প্রশ্ন করেন নাই, হঠাৎ আজকে বলে জবাব দেও। হযরত হাফসা বলছেন, বাবা একটা স্ত্রী তার স্বামী ছাড়া মোটামুটি চার মাস থাকতে পারবে, এরপরে থাকতে গেলে তার কষ্ট হবে, এরপরে সে অন্যায় জড়িত হয়ে যেতে পারে, এরপরে লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন আপনারা আপনাদের ছেলেদেরকে প্রবাসে পাঠাচ্ছেন, কত বছর যে রাখছেন একমাত্র আল্লাহ জানেন, আর আপনারাই জানেন। এদিকে যাচ্ছি না, যে কথা বলতে চাই, এরপরের দিন থেকে হযরত ওমর ইসলামী রাষ্ট্রে আইন করে দিলেন, আমার রাষ্ট্রে সেনাবাহিনীতে আমার রাষ্ট্রে প্রশাসনে যারা চাকরি করবে তারা প্রত্যেক মাসে তিন দিন করে ছুটি পাবে। এই কথা বলে ছুটি কার্যকর করে দিলেন। আমি বলতে চাই যে কথা এখানে আসলাম, হযরত ওমরের এত পরিবর্তন করেছে কোন জিনিস? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন আমাদের দরকার আছে না নাই? এজন্য মনে রাখবেন, সকল কাজে সকল কর্মে সকল সেক্টরে আমাদের কাজ হবে আল্লাহর আনুগত্য করা, রসুলের পথে কোরআনের মতে, ঠিক আছে তো? ইনশাল্লাহ ওই জায়গায় কোনো বাধা যেন আমাদের সামনে না দাঁড়ায়। দুনিয়ায় যত বাধা আসবো, যত সমস্যা আসবে, সকল জায়গায় সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকলো।